শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবাইকে শর্টকাট স্কুলে। শর্টকাট স্কুলের পক্ষ থেকে এ পর্বে আমরা শিখতে চলেছি যে এখান থেকে মূলত এক্স ওয়াই জেড এই তিনটা ভ্যালু আমরা কীভাবে ক্যালকুলেটারের সাহায্যে বের করতে পারি। একটু চিন্তা করে দেখো, এইটা যদি তুমি এমনি সাধারণ নিয়মে সমাধান করতে চাও তাহলে কতটা কষ্ট করতে হবে তোমার। এক্স ওয়াই জেড তিনটা ভ্যালু আননোন, অর্থাৎ গত ভিডিওতে আমরা দেখেছিলাম দুইটা সমীকরণ থেকে কীভাবে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হয়। সেটা যদি তোমরা দেখে না থাকো তাহলে আই বাটনে ক্লিক করে অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নিবে। তো এইখান থেকে আমরা মূলত এক্স ওয়াই জেড এই তিনটা আননোন ভ্যালু আছে, এটা বের করব। প্রথমত আমি ব্যবহার করতেছি 570 MS ক্যালকুলেটার, অর্থাৎ যাদের এই ব্ল্যাক ক্যালকুলেটারটা আছে সবার এতে ক্যালকুলেশান একই, সেটা 100 হোক, 570 হোক এবং 991 MS হোক। MS সিরিজের যত ক্যালকুলেটার আছে সব ক্যালকুলেটারে ক্যালকুলেশান একই। তো এটার জন্য আমরা ওয়ানের পাশে যে মোড বাটনটা দেখতে পাচ্ছি, আমরা মোড বাটনে চলে যাব। তারপর এখান থেকে জাস্ট তিনবার প্রেস করব, 1 2 3 তিনবার প্রেস করব। তারপর দেখা যাচ্ছে এক নম্বরে কিন্তু ইকুয়েশন ফরম্যাটটা দেখা যাচ্ছে, সো আমরা এখান থেকে এক নম্বরটা সিলেক্ট করব। এবার দেখো আমাদের কাছে আননোন ভ্যালু কয়টা আছে, তিনটা, অর্থাৎ সমীকরণের চলক কিন্তু তিনটা, এক্স ওয়াই জেড। তাহলে আমরা এখান থেকে আননোন ভ্যালু 3 সিলেক্ট করব। তারপর দেখো আমাদের কাছে A1 শো করছে, তো A1 মানে কি এক্সের সহগ, তো এখানে এক্সের সহগ 1। তারপর সমানে প্রেস করব, ওয়াই সহগ কত, +2, আমরা এখানে 2 তুললাম, এখানে জেডের সহগ কত, 3। 3 তুলে আমরা সমানে প্রেস করব, এখানে যে ডির সহগ কত, 1, কনস্ট্যান্ট ভ্যালু এখানে 1। ব্যাস, এর পরবর্তীতে দেখো A2, তো A2 কত, +2। তারপর আছে B2 কত, 5। তারপর আছে C2 কত, +6। তারপর D2 কত, +4, +4। আবার সমানে প্রেস করলাম, এবার A3 শো করছে, তাহলে X-এর সহগ কত, এখানে 6, মানে A3 6। তারপর B3 কত, এখানে কিন্তু -1। সো সবগুলো তুমি একটু খুব সতর্কভাবে তুলবে। এখানে জেডের সব কত, 1, তাহলে 1 তুললাম। এখানে দেখো D3 কত, -6। ব্যাস, এখান থেকে কিন্তু আমরা মানটা পেয়ে গেছি, অর্থাৎ এক্সের মান কিন্তু আমাদের কাছে শো করছে। তাহলে এক্স সমান আমরা কী পাই একটু দেখে আসি, এক্স সমান আমরা পাচ্ছি কিন্তু ঋণাত্মক মান এবং সেটা দশমিক আকারে। তো এটাকে ভগ্নাংশ আকারে কীভাবে নিয়ে যেতে হয় সেটা দেখিয়েছি গত ভিডিওতে। তো এইখানে এই যে শিফট, এই শিফট বাটনে প্রেস করব। তারপর দেখো AB/C, এটাতে প্রেস করব, এটা দেখছো এটা কিন্তু ভগ্নাংশ আকারে চলে আসছে। এখানে যে দাগটা দেখতে পাচ্ছ এটা ভাগ, তার মানে আমরা এক্সের মান কত পাচ্ছি, -9/ কত, 7। তারপর আমরা বের করবো হচ্ছে ওয়াইয়ের মান। এখন ওয়াইয়ের মান বের করার জন্য আমরা আবার সমানে প্রেস করব, দেখো ওয়াইয়ের মান শো করছে, ওয়াইয়ের মান কত, 2। তারপর আমরা আবার কী করব, এই সমানে প্রেস করব, সমানে প্রেস করার জন্য আবারও দশমিক আসছে, তার মানে শিফট চেপে AB/C এটাতে প্রেস করব। তাহলে দেখো আমাদের কাছে জেড চলে আসছে, আর জেড চলে আসছে মানে কত, -14/17। আমরা আগে দেখেছি MS সিরিজ দিয়ে কীভাবে এই ক্যালকুলেশানগুলো করতে হয়, এখন দেখবো যে ES+ দিয়ে আসলেই এখান থেকে এক্স ওয়াই জেড এর মানগুলি কীভাবে বের করতে হয়। কারণ ES+-এর যে পাবলিকগুলো আছে তারা আবার বলতে পারে যে ভাইয়া আমাদের তো দেখালেন না, আমরা কীভাবে করব। তো এটার জন্য আমাদের সেম প্রসেস, আমরা এখান থেকে এই মোড অপশানে ক্লিক করব। মোড অপশানে ক্লিক করলে আমাদের কাছে অনেক মান শো করছে। তাহলে যেহেতু আমরা ইকুয়েশন সলভ করতেছি তো আমরা এখান থেকে 5 নম্বরটাকে সিলেক্ট করব, 5। তাহলে এখান থেকে আমরা 5টাকে সিলেক্ট করে দিলাম। এবার দেখো প্রথম যে সমীকরণটা AX+BY+ =C দেখছো, ওটা কিন্তু জাস্ট দুইটা, এক্স এবং ওয়াই। হ্যাঁ, এবং পরেরটা দেখো দুই নম্বরে XYZ তিনটা আছে, সো আমরা এখান থেকে কী করব, এই দুই নম্বরকে সিলেক্ট করব। তাহলে আমরা এখান থেকে দুই নম্বরকে সিলেক্ট করলাম। এবার কী করতে হবে, এখান থেকে জাস্ট আমরা সহগগুলো তুলব। যেমন প্রথম যে সহগটা সেটা কিন্তু 1, তাহলে 1 সেভে আমরা এখানে সমান প্রেস করব, কোডটা কিন্তু অটোমেটিক দ্বিতীয় কোডে চলে যাবে। এখানে পরবর্তীতে ওয়াইয়ের সহগ কত, 2 তুললাম, তারপর কত, 3 তুললাম, তারপরে কত, 1। প্রত্যেকবার মানগুলো তুলে কিন্তু সমানে প্রেস করতে হবে, এই সমানে প্রেস করতে হবে। তারপর এখানে সহগ কত, 2, তারপর কত, 5, তারপর কত, 6, তারপর কত, 4। ব্যাস, এটা তুলে ধরলাম, তারপর এখানে 6, তারপর কত, -1, তারপর কত, 1, তারপর কত, -6, -6।
এবার সমানে প্রেস করলে আমরা x এর ভ্যালু দেখতে পাবো x এর ভ্যালু আছে -9/17 তাহলে দেখো x এর ভ্যালুটা কিন্তু -9/17 তুমি আবারো সমানে প্রেস করো দেখো y এর ভ্যালু কিন্তু 2 আসবে তারপর আবারো সমান প্রেস করো দেখো z এর ভ্যালু কিন্তু -14/17 আসবে